বন্ধুরা, আজ আলোচনা করব যে কোনো ধরনের চুক্তি বা কন্ট্রাক্ট বাস্তবায়ন সম্পর্কে, আমাদের আইনে কি বলা আছে, আর কোনো বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আপনি যদি চুক্তি সম্পাদন করেন এবং তা বাস্তবায়নে যদি সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি গড়িমসি করে, তাহলে আপনি কিভাবে তা বাস্তবায়নের জন্য সেই প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বাধ্য করতে পারবেন, অর্থাৎ এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট বিষয়ে আইনে কি বলা আছে, সেসব বিষয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আপনি জমি কেনার জন্য টাকা দিয়েছেন, জমি বায়নানামা করেছেন, বায়নানামা রেজিস্ট্রি করেছেন, কিন্তু এখন তিনি জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না, নানা রকম তালবাহানা করছেন। নো টেনশন, বায়নার দলিল অনুযায়ী আপনি কিন্তু সেই জমি রেজিস্ট্রি করিয়ে নিতে সেই ভদ্রলোককে বা প্রতিষ্ঠানকে বাধ্য করতে পারবেন, কিংবা ক্ষতিপূরণ আদায় করতেও পারবেন। আবার অনেকেই জানতে চান যে জমি বায়নানামা হয়েছে কিন্তু বায়নানামা রেজিস্ট্রি হয়নি, শুধুমাত্র স্ট্যাম্পে বায়নানামা লেখা হয়েছে, এখানেও কিন্তু আইনি সমাধান রয়েছে। আবার জমি বায়নানামা করেছে কিন্তু গ্রহীতা বাকি টাকা পরিশোধ করে জমি লিখে নিতে গড়িমসি করছে, সেক্ষেত্রেও কিন্তু জমি দাতা চুক্তি রদ করতে পারবেন এবং তার কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করতে পারবেন। জমি বায়নানামা করার পর, অর্থাৎ চুক্তি সম্পাদনের পর, কোনো পক্ষ যদি চুক্তি শর্ত লঙ্ঘন করে বা চুক্তি অস্বীকার করে, তাহলে ভুক্তভোগী পক্ষ কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারা মতে আদালতে চুক্তি প্রবলের মামলা করতে পারবেন। মনে রাখবেন যে এরকম মামলা করতে হলে চুক্তি সম্পাদনের তারিখ হতে বা চুক্তি অস্বীকারের তারিখ হতে 1 বছরের মধ্যে করতে হবে, কারণ আমাদের এ আইনের 21-এর এ ধারার বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবৎ করতে হলে আপনাকে কিন্তু 2টি শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, চুক্তি বা বায়নানামাটি লিখিত হতে হবে এবং রেজিস্ট্রিকৃত হতে হবে, নতুবা চুক্তি প্রবলের মামলা আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না, এনফোর্স করা যাবে না। নাম্বার 2, বায়নার অবশিষ্ট টাকা আদালতে জমা না করলে কিন্তু এই মামলাটা দায়ের করা যাবে না। আমাদের 2005 সালের 1 জুলাইয়ের আগে বায়না দলিল রেজিস্ট্রি না করে শুধু স্ট্যাম্পে বায়নানামা লিখলেই কিন্তু বলবৎ করা যেত, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। তবে হতাশ হওয়ার কারণ নেই, বায়না দলিল রেজিস্ট্রি না হলেও বিকল্প ব্যবস্থা রয়েছে, বিশেষ করে আপনি ফৌজদারি আদালতে দণ্ডবিধি আইন অর্থাৎ 420 ধারায় মামলা করে কিন্তু আপনি প্রতিকার পেতে পারেন। আর এই চুক্তি প্রবলেমের মামলা ছাড়া অন্যভাবেও কিন্তু প্রতিকারমূলক ব্যবস্থা আপনি নিতে পারবেন, যেমন আপনি দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলা করেও কিন্তু ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। আর চুক্তি প্রবলেমের মামলা করলে আদালত নির্ধারিত সময়ের মধ্যে দলিল রেজিস্ট্রি করিয়ে দেওয়ার আদেশ দিতে পারেন। আদালতের অর্ডার অনুযায়ী যদি দলিল না করে দেয়, তাহলে আদালতের তরফ থেকে দলিল রেজিস্ট্রি করে দেওয়ারও মাননীয় আদালত ব্যবস্থা করে দেবেন। এখন জানার বিষয় হচ্ছে যে এই মামলা করতে কত টাকা খরচ হবে। আপনারা জানেন যে কোর্ট ফিস অ্যাক্ট 1870-এর 7 ধারার 10 উপধারা অনুযায়ী চুক্তি প্রবলেমের মামলায় চুক্তিগত পণ বা দাম অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে উভয় পক্ষকে যে চুক্তি প্রবলেমের জন্য যেমন মামলা করা যায়, তেমনই প্রয়োজনে চুক্তি রদের জন্য জমি মালিক 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তি রদের মামলাও তিনি করে প্রতিকার পেতে পারেন। তবে এই মামলাটি করতে হবে বায়নাগ্রহিতা জমির বাকি টাকা পরিশোধ করে জমি লিখিয়ে দিতে বা লিখিয়ে নিতে গড়িমসি করছে, এই বিষয়টি জানা বা বোঝার তারিখ হতে 3 বছরের মধ্যে, কিন্তু বর্তমান বায়নানামার সংশোধিত আইন অনুযায়ী বায়নানামার রেজিস্ট্রির তারিখ হতে এই বায়নার মেয়াদ হবে 6 মাস আর মামলা দাখিলের সময় হবে আরও 6 মাস। সব মিলিয়ে আপনি মামলা করার সময় পাবেন অতিরিক্ত 1 বছর। আর ক্রেতার ব্যর্থতার কারণে চুক্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে ক্রেতা যদি জমি রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়, তাহলে চুক্তি ভঙ্গ হয়ে যাবে এবং বায়নার টাকা কিন্তু বিক্রেতার অনুকূলেই বাজেয়াপ্ত হবে। সর্বশেষ আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে চুক্তি করার পর চুক্তির শর্ত পালন না করে অন্য কারোর সাথে যদি সেই ব্যক্তি একই রকমের চুক্তি সম্পাদন করে থাকে, তাহলে পরবর্তী চুক্তিটির কাজ করা হতে বিরত রাখার জন্য আপনি কিন্তু দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা দায়ের করে নিষেধাজ্ঞা আদেশ গ্রহণ করে পরবর্তী কন্ট্রাক্ট ইনফোর্স করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদেরকে আরও বেশি কিছু জানার প্রয়োজন হয়, বিশেষ করে কন্ট্রাক্ট অফ ইনফোর্মেন্স অথবা এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট বিষয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।